গুড মর্নিং, আমি দেবলীনা। ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আসলে এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু সত্যি বলতে সকাল থেকে এখানে ওখানে, মানে ব্যাঙ্গালোরে আমি যখন থেকে কাজ শুরু করতাম এখানে কাজ তখন শেষ হয়ে যাচ্ছে। মানে ব্যাঙ্গালোরে থাকতে আমি এখন মানে 9:30-10টার দিকে উঠতাম, তোমরা সবটাই জানো। উঠে চা বিস্কিট খেয়ে কোনো রকম ব্রেকফাস্ট করে নিয়ে আবারও হয়তো 1 ঘন্টার মতো ও আর আমি চা খেতে বসে ব্রেকফাস্ট নিয়ে গল্প গুজব করলাম। তারপর 11টা বা 11:30 থেকে আমি ওখানে কাজ শুরু করতাম। তারপর 1:30-টার দিকে খেয়ে দিয়ে আমরা আবারও শোয়ার দিকেই যেতাম। তো মানে সবটাই এখানে হয়ে যাচ্ছে 11টার মধ্যে, কারণ পাপা বেরিয়ে যায় যেহেতু, ওই জন্য করতেই হয়। তাই জন্য সবটা করে নিয়েই 11টার সময় বসি, আর 11টার সময়ই ওই জন্য তোমাদেরকেও আমার গুড মর্নিং বলতে আসতে হয়। তার আগে বলবো না যে খুব কাজে ব্যস্ত থাকি বা কিছু, তবে হ্যাঁ এটাও ঠিক কথা যে তখন ক্যামেরা ধরে গুড মর্নিং বলার মতো অবস্থাটা থাকে না আর কি। একটু মামনির সাথে সাথে করতে হয়, মানে ধরো মশলাটা করে দেওয়া মিক্সিতে, এরকম কিছু একটু এগিয়ে পিছিয়ে দেওয়া, লোক থাকলেই লোক লাগে অবশ্যই। আমি ছিলাম না, মামনি তখন একাই করেছে। তো আমারও ওখানে গেলে কাউকে, আমি ওখানে একাই করি, কেউ গেলে হয়তো তাকেও লাগতে পারে, ও হয়ে থাকে, সামনে থাকে, এটা দে ওটা দে, এই চলতে থাকে ফ্রি। হয়তো আমি গেটের সামনে দাঁড়ানো থাকলাম রান্নাঘরে, তখন মামনি বললো ফ্রিজ থেকে এটা এনে দে, আমি না থাকলে তো একা গিয়েই নিয়ে আসতো, হয়ে থাকে এটাই আর কি। এইসবের জন্য আর ক্যামেরার সামনে আসা হয় না সকাল থেকে। তো ব্রেকফাস্ট তো হয়েই গেছে, তোমাদেরকে দেখালে আমি জ্যাম পাউরুটি ছিল আজকে ব্রেকফাস্টে, আর একটু বোঁদে খেয়েছি আমি, আর দেখি এখন ও কী খায়। তার মধ্যে আমি পাল্টে ফেললাম বিছানার চাদরটা, এই যে এই চাদরটা পাতলাম, আর এই চলছে আর কি। কাজ টাজ মোটামুটি হয়ে গেছে, স্নানে যাবো, এখন যাবো না একটু পরে যাবো, একটু বসে নিয়ে এবার রান্নাঘর পরিষ্কার বাসন মাজার সব করে দিয়ে চলে এসছে, আর ওই ঘরে বাচ্চা বাচ্চাগুলো পড়তেও চলে এসছে। এই আজকে সকালের আপডেট, পরে যা যা হচ্ছে আবারও তোমাদের সাথে গল্প করতে আসি। একটু বাদে আমি স্নান দান করে নিই, তারপর আবার আসবো। তোমাদেরকে বলেছিলাম যে স্নান দান করে এসে আবার তোমাদের সাথে গল্প করতে বসবো, তো আমার কথার হেরফের একদমই হয়নি, আমি স্নান দান করে এসে আবার বসলাম। কিন্তু কি বলতো, স্নান দান করে এসেই মানে আবারও ঘামিয়ে গেলাম, মানে উইদিন সেকেন্ড এখানে ঘামিয়ে যাচ্ছি পুরো। আর ভিডিওর জন্য যেহেতু পাখাটা অফ রাখতে লাগছে এখানে, তাই জন্য এসিটা চালু করতে হচ্ছে, আর এসি চালু করার পর যখন বাইরে যাচ্ছি না, পুরো মনে হচ্ছে মাইক্রোওভেনের ভেতরে ঢুকে যাচ্ছি, তো এরকম একটা ব্যাপার হচ্ছে। যাই হোক না কেন, এখানে এসেও মানে এখান থেকে যাওয়ার কথা তো ভাবছি না আপাতত ব্যাঙ্গালোর, কারণ এখানে যেহেতু মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আছে, তো ওখানে যেতে খারাপই লাগে, তাদেরও লাগে আমাদেরও লাগে, এরকম নয় যে আমরাও খুব ভালো থাকি বা কিছু, কিন্তু কিছু করার নেই, যার যার চাকরি সূত্রে যার যার যেটা কাজ তাকে করতেই হবে। তো সেখান থেকে খারাপ লাগাটা মনের ভেতর রেখে আবারও চলে যেতেই হবে, যাব, তবে আপাতত কদিন দেরি আছে, তাই ওই কথাগুলো এখন সরিয়েই রাখি। আপাতত আমার মাকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, তো মায়ের, আমার মা আসলে হাত পা খুব ব্যথা, তো নার্ভের ডাক্তার দেখাতে হয়, নার্ভের পেশেন্ট, তো কালকে আবার ডাক্তার দেখানোর ডেট পড়েছে, কিন্তু আসলে সোমবার করে দেখাতে যাই, কিন্তু সোমবার তো বাবার ছুটি থাকে, প্রবলেম হয় না, কিন্তু কালকে বৃহস্পতিবার যেহেতু, দেখা যাক কী করি, হয়তো আমাকেই নিয়ে যেতে হবে, এখনও কথা বলিনি, দেখি মামনি পড়িয়ে উঠুক, মামনির সাথে কথা বলে নিই, তারপর ঠিক করব যে কী করব না করব, কারণ কালকে বৃহস্পতিবার যেহেতু পুজোও থাকে প্লাস মামনির পড়ানোও থাকে, দেখা যাক কী হয়। যেটাই হোক না কেন, তোমরা তো দেখতেই পাবে, জানতেই পারবে। আপাতত এখন বাজে 12:15, তো ভাত ফাত করা হয়ে গেছে মোটামুটি, আমি ভাত করে রেখে আজকে স্নানে গেছিলাম, কারণ হচ্ছে কালকে আমি ভাতটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ওকে বলে গেছে, আর কালকে কাঁচাটাও ছিল, তোমাদেরকে বলছিলাম যে বালতিতে ভেজানো ছিল, ওগুলো কাঁচবো, আমি জানি একটু লেট হবে আমার, তো ওকে আমি বলে গেছিলাম যে তুমি 10-15 মিনিট বাদে গিয়ে ইন্ডাকশনটা অফ করে দিও, ঢেকে দিও ভাতটাকে, যদি আমার এসে মনে হয় যে হয়নি বা হয়ে গেলে তো আমি ভাতটা মার গেলেই নেবো, আর যদি না হয়ে থাকে আমি আবার চালু করে নেবো। ও একদম ভুলে গেছে, আর সেটা আমি যখন বাথরুম থেকে বেরিয়েছি দেখছি মার ওই ফুটেছে ভাতটা, তো ভাতটা পড়ে ইন্ডাকশনের ওপর পড়ে গিয়ে ইন্ডাকশন পুরো বন্ধ হয়ে গেছে নিজে থেকে। তো ওকে এসে আমি শুধু জিজ্ঞেস করেছি ইন্ডাকশনটা এবার কে পরিষ্কার করবে, তখন ওর মনে পড়েছে যে ভাত বসিয়ে গেছিলাম আর ওকে বলে রেখে গেছিলাম, একদম ভুলে মেরে দিয়েছে, ওই আর কি ফোন ঘাটছিল, যা হয় আর কি।
ব্যাস তারপর আর কি ও বলছে ইনডাকশনটা কোথায় গেছে, আমি যাইনি, আবার আস্তে আস্তে ওকে ঠিক মানে একটু ঠান্ডা হতে দিলে গরম হয়ে গেছিল, আসলে বেশি হিট হয়ে গেছিল, নিজেই গরমটা দিচ্ছিল আবার গরম মারগুলো পড়েছিল ওর ওপরে, তো ওই জন্য বন্ধ হয়ে গেছিল নিজে থেকেই। তো এই হচ্ছে কালকের ঘটনা, এই ও করে বেড়াচ্ছে। দেখো বাইরেটা দেখে বুঝতেই পারছো যে বিকেল হয়ে গেছে আর আমিও ঘুম থেকে উঠলাম, এখানে উঠে ঠিক ছাদে যেতে ইচ্ছে করে না, তাই এই বারান্দাটাতে এসে একটু বসি আর কি। এখানে প্রবলেম হয় না, বাইরে হাওয়াটাও দেয় আর যদি গরম লাগে তাহলে ফ্যান তো রয়েইছে, অসুবিধে হয় না কিছুই। আর এই মামনির সূর্য পড়তেছে আর সূর্য বেশ আমার সাথে ভালো একটা বন্ডিং আছে আর কি, এসেও আমার ঘরেই যাবে, যদি আমি ঘুমিয়ে থাকি আমার পায়ের ধারে বসে থাকবে, কিন্তু ডাকে না। এই একটা গুণ আছে আর কি, মানে সায়ন বাঁধন, ওখানে আমি যখন ঘুমিয়ে থাকতাম আমার মাথায় এসে খোঁচাতো, পায়ে খোঁচা দিত, ডাকতো, কিন্তু ও ডাকে থাকে না, এই আর কি। আর দেখুন বিকেল তো হয়েইছে, চা বানাবো, চা খাবো আর তারপর ওকে খায় দেখি, যদি আমি বানাতে পারি তো আমি বানাবো, আর যদি মামনির হাতে খেতে চায় তাহলে মামনি বানাবে, অসুবিধা সেরকম কিছু নেই, যাকে যেটা বলবে সে বানাবে। আর রাতে কি হবে সেটাও জিজ্ঞেস করতে হবে মামনিকে, বোধহয় আজকে জানা হবে, তো দেখা যাক কি হয়। বারান্দাতে এসে একটু বসলাম, ঘরে চলে যাব, বেশ ভালো লাগে এত গাছ টাছ থাকে। তা আগে এই সামনেটা এসে দুটো ঠাকুমা বসে গল্প করতো, একজন মারা গেছেন তাই আর একজন আসেন নাই আর কি, এই চলছে। তাই তো কিনবো ভাবতো, ওইটাও বাবা কিনে দিয়েছে, ওটা দাদা ভাই কিনেছে, ওই বাবা নিয়ে এত করলে কি করে হবে, ওইটা ওটাও দাদা ভাই কিনেছে, হোয়াইট কালারের কিন্ন ঠাকুরটা কে কিনে দিয়েছে? প্রশ্নটা ভালো, তুমি কালার চেনো? হ্যাঁ। ঠিক আছে তুমি দাঁড়াও, তো আমি কালার তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, কালার খুঁজতে হবে, বলো এটা কি কালার? ইয়েলো কালার। মা কিছু তো কালার চেনে, দাঁড়াও আবার নিয়ে আসছি, দাঁড়াও এটা কি কালার? অরেঞ্জ কালার। আজকে বানাবো চানা মশলা, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে চানা মশলা বানাই। প্রথমে একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাকে একটু ভেজে নেব, তারপর যে মশলাটা ইউজ করব তার মধ্যে আমি দিয়েছি টমেটো, আরও একটা পেঁয়াজ আর আদা রসুন, ব্যাস। আমি টমেটো ইউজ করেছি, কেউ চাইলে সে টমেটো সসও ইউজ করতে পারো, যেহেতু মামনির সুগার তাই আমি টমেটো সস ইউজ করিনি। হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর তারপর মটরটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম মশলা গুঁড়ো ইউজ করেছি, কারণ আমার কাছে চানার যে মশলাটা হয় সেটা আমার কাছে ছিল না। আর লাস্টলি আমি গরম জল ইউজ করেছি, তারপর কসুরি মেথি পাতা দিয়েছি, আর নামানোর আগে আমি চিনিটা ইউজ করেছি, কারণ মামনি চিনিটা খায় না, তাই জন্য মামনিটা উঠিয়ে নিয়ে আমাকে চিনি দিতে হয়েছে। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে সে কষানোর টাইমে মানে মশলাটা যখন আমি কষিয়েছি তখনই চিনিটা দিয়ে দিতে পারো, ব্যাস। দেখতেই পেলে রান্না ঠান্না করে এই আসলাম, ও আবার চানা মশলাটা দেখে বলছে যে রাতে রুটি খাবে না লুচি খাবে, তো মামনিকে বললাম যে আটা ময়দা যেটাই, ও মামনি আবার রুটি খাবে লুচি খাবে না, আসলে মামনি সুগারের পেশেন্ট, তো ওই জন্যে মামনি চিনি ময়দা মানে সুগারের যা যা বারণ থাকে ওগুলোকে অ্যাভয়েড করে চলে, একটু একটু বলবো না, মামনি প্রচণ্ডই মানে আর কি, একটুও খায় না মানে একটুও খাওয়ানো যায় না, রান্নায় চিনি দিতে হলেও আগে মামনিরটা উঠিয়ে নিয়ে তারপর দিতে হয়, মানে ওইটুকু চিনিও মামনি খায় না, কিন্তু হ্যাবক কিছু সুগার আছে এরকম নয়, খুবই সামান্য মানে লেভেলের থেকে একটু বেশি রয়েছে আর কি। তো ঠিক আছে, যে যেভাবে খেতে চায় যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবেই রাখাটা উচিত, তো এমনিতেই আমরা এখানে থাকি না, তো যদি এভাবে ভালো থাকে তাহলে সেটাই করা উচিত, যাই হোক না কেন। তো
যেটা বলছিলাম ইনি আবার বললেন লুচি খাবে, তো মামনিকে বললাম আমি এসে আটা ময়দাটা মাখছি, তুমি মাখতে যেও না, আমি একটু হাওয়াটা খেয়ে আসি আর কি। মানে এই দিকগুলো মানে হাতা দিয়ে এরকম করে মুখটা মুছতে মুছতে পুরো হাতাগুলোও ঘামিয়ে যায় আর পিঠটা তো ঘামানো থাকেই এই আর কি। ওই জন্য এলাম একটু হাওয়াটা খেতে, হাওয়াটা খেয়ে গিয়ে তারপর আবার যাব একটু ময়দা ফায়দা। এখন আর যাবো না, একেবারে 9:30 দিকে, এখন বাজে 9:20, 20 মিনিট বাকি, 9:20 বাকি এখন। তাই জন্য ভাবছি একেবারে 9টার দিকেই যাবো, 9:10 দিকে যাবো, একবারে মেখে মুখে মামনি বেলে দেবে আর আমি লুচিটা ভাজবো, ভেজে নিয়ে একেবারে চলে আসবো। বারবার রান্নাঘর যেতে ভালো লাগে না, এত গরম না এখানে, তো ওই জন্য চুল টুল ছেড়ে একটু চুল, আর আমার না প্রচন্ড বেশি মাথা ঘামায়, ওর জন্য আমার চুলও ওঠে, আর আমি চুল ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না। এটা হয়ে গেছে বেশি প্রবলেম যে চুল ভেজা থাকে, তো আমি ওভাবেই বেঁধে রেখে দিই, শোকানোর আর টাইম পাই না। যাই হোক না কেন, আজকে তোমাদের সাথে প্রচুর 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 বকেছি, আবারও আসবো কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, এখন এটা সবচেয়ে বেশি জরুরি। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তোমরা সাবস্ক্রাইব না করলে সত্যি এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্টটাই সব থেকে বেশি দরকার। আমি তো চেষ্টা করবই আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার, ভালো যাতে হয়, সবাই সবার কাজকে ভালো করতে চায়। তো তোমরা যদি সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক পাই, তো নিজের ভালো লাগে, কাজ করার ইচ্ছেটা আরো বেশি বেড়ে যায়। যেরকম ধরো যিনি ডিসলাইক দিচ্ছেন, আমি কিছু বলতে চাই না, কিন্তু এই ডিসলাইক গুলো পেলে না কাজ করার শক্তিটা আরো নিচ দিকে নেমে আসে, মনে হয় যে কি এমন খারাপ আছে যেখানে ডিসলাইক দিতে হচ্ছে। তো কিন্তু আমি তো বারবার বলছি যে আমার কোনো ভুল হলে তোমরা আমাকে ধরিয়ে দাও, এরকম তো নয় যে আমি রাগ করছি বা কিছু। অনেকেই আমাকে নিজের আছে যারা, তাদের মনে হয়েছে যে আমার এটা একটু ভুল বা কিছু, অনেকে কমেন্ট করেও বলেছে, তো আমার এতে ভালোই লাগে, খারাপের কিছু নেই, তারা তাদের যেটা মনে হয়েছে সেটা বলেছে। যাই হোক না কেন, আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক করো, কমেন্ট করো, তো তাদের তো আর কি বলবো, ধন্যবাদ দেওয়া ছাড়া তাদেরকে তো আমি আর ফেস টু ফেস দেখতেও পাই না, তাদের সাথে এখানেই আলাপ, কারোর সাথে হয়তো আলাপ হয়নি, কারো কেন, অনেকের সাথে বোধ হয় আলাপ হয়নি। তো কিছু করার নেই, কমেন্ট সেকশনেই আমাদের আলাপ করতে হবে, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে, এটুকুই বলার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবারও আসবো কালকে।